শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হলো বাংলা চতুর্থ সপ্তাহ দু হাজার একুশ পরীক্ষা দু হাজার বাইশ তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ওই অ্যাসাইনমেন্টটি হলো আব্দুল হাকিমের বঙ্গমণি কবিতা হতে নেওয়া হচ্ছে আব্দুল হাকিমের যে একটা বঙ্গমান কবিতা আছে তোমাদের পাঠ্য বইয়ে ওই বঙ্গবাণী কবিতা হতে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করার জন্য বলা হয়েছে আজকে আমি তোমাদের সামনে এই বঙ্গবাণী কবিতা থেকে আমি তোমাদের সামনে আলোচনা করছি আমাদের কাজ হলো বঙ্গবাণী কবিতার আলোকে মাতৃভাষা গুরুত্ব মূল্যায়ন করতে হবে এই মাতৃভাষার মূল্যায়ন গুরুত্ব নির্ণয় করতে গেলে আমাদেরকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে উদ্দেশনা মোতাবেক আমাদেরকে কী করতে হবে মাতৃভাষা মূল্যায়ন করতে হবে এক নম্বর হলো কবি আব্দুল হাকিমের মাতৃভাষায় গ্রন্থ রচনার কারণ তিনি কী জন্য মাতৃভাষায় গ্রন্থ রচনা করেছেন এর কারণ কি এটা আমাদেরকে উপস্থাপন করতে হবে দুই নম্বর যারা মাতৃভাষায় বিদ্বেষী বিদ্বেষীদের প্রতি কী কবির মনোভাব আর তিন নম্বর বলছে সাধারণত কত কত বইপত্র সাইনবোর্ড ব্যানার সংবাদ ও গণমাধ্যম ইত্যাদির ক্ষেত্রে ভাষার অপপ্রয়োগ বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে আট নাম্বার বলছে মাতৃভাষায় অপপয়োগ কমাতে এবং যথাযথ ব্যবহার বাড়াতে একক দলগতভাবে কী ধরনের ভূমিকা রাখা যায় এব একটি পরিকল্পনা তৈরি করতে হবে চলো আমরা একটি পরিকল্পনা তৈরি করি এখন আমি বঙ্গমানিক কবিতার আলোকে মাতৃভাষার গুরুত্ব মূল্যায়ন করছি এক নম্বর প্রশ্নের উত্তর কবি সাধারণ মানুষকে সাহিত্য পাঠে সুযোগ করে দেওয়ার জন্য কাব্য রচনা করেছেন যে ভাষা সাধারণের বোধ নয় সে ভাষার সাহিত্য রচনা করলে তা তারা বুঝতে পারে না ফলে তারা সাহিত্য পাঠ আনন্দ থেকে বঞ্চিত হয় তৎকালীন সমী আরবি ফার্সি ভাষায় পোস্তক রচিত হতো বলে তা সাধারণ মানুষ বুঝতে পারত না কবি এ সকল সাধারণ মানুষের জন্য মাতৃভাষায় কাব্য রচনা করেছেন যাতে তারাও সাহিত্য পাঠ করতে পারে বাংলা ভাষী মানুষের জন্য বাংলায় গ্রন্থ রচনায় উত্তম বলে মনে করেন সাহিত্য রচনা করে লেখক সাধারণ মানুষের সাথে নিজ নিজ মনের সংযোগ ঘটান সাহিত্য রচনার ভাষা সাধারণের বোধগম্য না হয় তবে মনে সংযোগ সম্ভব নয় কবির মধ্যে সাধারণ মানুষের জন্য মাতৃভাষা রচিত কাব্য সবচেয়ে অপযোগী কারণে তিনি মাতৃভাষা তথা বাংলায় কাব্য রচনা করায় মনোনিবেশন করেছেন দুই নম্বর প্রশ্নের উত্তর হল কবি বাংলা ভাষা বিদ্বেষীদের ত্যাগ করার উপদেশ দিয়েছেন অনেক মানুষ আছে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে অথচ বাংলা ভাষার প্রতি তাদের কোনো মমতা নেই এদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে এসব মাতৃভাষা বিদ্বেষীদের কবির পছন্দ ক্ষোভ তাই তিনি বলেছেন এসব মানুষের নিজ দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়া উচিত কারণ এদেশ স্বদেশ এবং স্বভাষার প্রতি মমত্ববোধ নেই বলে কবি দাবি করেন স্বদেশে থেকে যারা স্বদেশের প্রতি বিতরাগ তারা এদেশে থাকা দরকার নেই নং প্রশ্নের উত্তর হল মায়ের ভাষায় বা অধিকার আদায়ে বুকে তাজা রক্ত দেওয়া নজির কেবল বাংলাদেশেই আছে ভাষা হিসেবে সেই গর্ব বয়ে বেড়াতে পারছে বাংলা এত ত্যাগ তিতিকা তবু দেশের সর্বত্র বাংলা ভাষায় এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি মাতৃভাষা ব্যবহারে দক্ষিণ কোরিয়া অন্যদের জন্য অন্য দৃষ্টান্ত হতে পারে দেশটি নাগরিকতা জীবনের প্রতিটি পর্বে যেন পরম মমতায় অনুভব করেছেন নিজেদের মাতৃভাষাকে সাধারণ কথোপকথন বাংলা ভাষার চরম বিকৃত হয়েছে সাধারণ কথোপকথন এর মাধ্যমে কোথায় আছে এ দেশের বলি অন্য দেশের ঘালি কথায় আছে দেশের ভলি অন্য দেশের গালি এক অঞ্চলের ভাষা কোন অঞ্চলের মানুষ সহজ বুঝতে পারে না অথচ একই দেশে বসবাস করি বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করলে দেখা যায় মাতৃভাষার বিভিন্ন রূপ আজ বাংলা ভাষাতে হিন্দি নেপালি তিব্বতীয় ও ইংরেজি ভাষার সংমিশ্রণ যার প্রভাবে আসল মাতৃভাষা শব্দগুলো এখন বিলুপ্তির পথে বইপত্র বর্তমানে বিভিন্ন উপন্যাস ও কবিতায় বিভিন্ন বিদেশি শব্দ সংমিশ্রণ দেখা যায় এছাড়াও এসব পাঠ্যপুস্তক এর বানানের ব্যাকরণ নীতি অনুসরণ করা হয় না মানুষ বানান লেখা হয় মানুষ পশ্চিমবঙ্গের বাংলা ভাষার বানান এখন আমাদের ভাষায় প্রবেশ করেছে যা আমাদের কাম্য নয় বিদেশি ভাষার প্রভাবে আমাদের দেশীয় ভাষার শব্দগুলো বইপত্রে কমই দেখা যায় সাইনবোর্ড বাংলা আমাদের মাতৃভাষা মায়ের ভাষা সে বাসে আমরা সবই কম বেশি ভুল করি কিন্তু রাষ্ট্রীয় কাজে এ ধরনের ভুল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বানান বোলের কারণে করিল উড়াল সেতু এখন ভাজা সেতু অর্থ বহন করে দৃষ্টি নন্দন করিল ফ্লাইওভারের একদিকে সাইনবোর্ডের ফ্লাইওভারের বদলে একা হয়েছে ফ্লাইওভার সাইনবোর্ডের মূল বানানের সঙ্গে পাল্লা দিয়ে হয়তো এই ফ্লাইওভারের ঘিরে অন্য বোর্ডে চলছে বোল বানানোর বানানের ছড়াছড়ি বিশ থেকে তিরিশ গজের মধ্যে এক এক বানান এক এক রকম স্মরণীয় লেখা সাইনবোর্ড সত্যি স্মরণীয় হয়ে থাকার মতো ব্যানার ব্যানারে বাংলা ভাষার ব্যবহার দেখলে চোখ কপালে ওঠার মতন যারা ব্যানার লিখেন তারা না জানে বাংলা ভাষার ব্যাকরণীতি না জানে বাসা সঠিক অর্থ প্রতিদিন সকালবেলা রাস্তায় বের হলে বিভিন্ন স্থানে জুলিয়ে থাকে বিভিন্ন এর ব্যানার এই ব্যানারের বানান দেখলে মনে হয় না যে এগুলো বাংলা ভাষার শব্দ ব্যানারে বিভিন্ন ব্যানারে বিভিন্ন বিদেশি শব্দের পাশাপাশি বাংলা শব্দগুলো বাংলায় লেখা হয় যা দেখে মনে হয় যে বিদেশি ভাষার শব্দগুলো বাংলা ভাষার সন্তান যা এই মাত্র জন্মগ্রহণ করল সংবাদ ও গণমাধ্যম তবে আমাদের মাতৃভাষা নিয়ে আরেকটি সমস্যা প্রকট হয়েছে সেটা হলো বাংলার সাথে ইংরেজি মিশিয়ে এক অদ্ভুত জগা হিচুরি ভাষার তৈরি এছাড়াও ইংরেজি শব্দগুলো এখন বাংলা শব্দে পরিণত হয়েছে যেমন মোবাইল ফোন এফ এম রেডিও টেলিভিশন ইত্যাদি আমাদের দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাতে গোনা কয়েকটি নাম বাংলায় বাকিগুলো ইংরেজিতে এই নামগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো আমাদের দেশে বিশ্ববিদ্যালয় এছাড়াও বাংলা ভাষার অপব্যবহার বিভিন্ন সাহিত্যে চলচ্চিত্রে নাটকে গানে সংবাদপত্রে দেখা যায় কিছু দেশীয় সংবাদপত্রগুলো বানান রীতি অনুসরণ করলেও স্থানীয় পত্রিকাগুলো তাদের ইচ্ছা মতো ভাষা শব্দ ও বানান লিখতে দেখা যায় তা সবার কাছে বোধগম্য নয় এছাড়াও বাংলা ভাষার অপব্যবহার আরও অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন সরকারি ও বেসরকারি অফিস আদালত চার নং প্রশ্নোত্তর ভাষাকে বাঁচাতে হলে ভাষা মর্যাদা অধিকার সমুন্নত রাখতে গেলে সর্বাঙ্গী প্রয়োজন ভাষা পরিকল্পনা আর এর সঙ্গে অনিবার্যভাবে যুক্ত হয়ে পড়ে সামাজিক ভাষিক অস্থিতিবোধ ভাষার ঐতিহাসিক মর্যাদা রক্ষা ছাড়া জাতীয় সাময়িক উন্নয়ন বাধাগ্রস্ত হয় যে ভাষায় নতুন অর্থ প্রদান করতে সক্ষম যে ভাষা মানুষের ধারণ করে যে ভাষার নতুন জ্ঞান প্রকাশ করে চিন্তা ও যাপনকে মিলাতে পারে সে ভাষার লালন প্রাসঙ্গিক ভাষা জাতীয়তা এবং রাষ্ট্র কিভাবে পরস্পর হয় একটি দিকে হয় অন্যদিকে অফিস আদালত কর্মক্ষেত্রে ব্যবহারিক বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ নিশ্চিত করার জন্য দরকার সরকারি আগ্রহ ও যোগ সরকারি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান পণের বিজ্ঞাপনের ভাষা প্রয়োগের ক্ষেত্রে অসচেতনতা বা ইচ্ছে করে ভাষার অপপ্রয়োগ এর প্রবণতা প্রয়োগ করতে হবে সর্বজনীন বাংলা ভাষার আইন প্রয়োগের পাশাপাশি প্রত্যেক শিক্ষিত নাগরিককে এগিয়ে আসতে হবে তবে শহীদের রক্তে অর্জিত মাতৃভাষা সবার মাঝে আজীবন লাজিত হবে শিক্ষিত বন্ধুরা তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই করে নাও